আপনি কল করে বললেই হবে মিসেস হাফিজ। পুরো খবরটা কি জানেন আমাদেরকে না জানিয়ে? গুড নিউজ বলে ফেলো স্যার। রহমান সাহেবকে শওকত সাহেব আহমেদ সাহেব দেখতে যাচ্ছেন, অর্ণব স্যার নিয়ে যাচ্ছেন। গুড। শোনো, শুক্রবার সবাই আমরা গিয়ে রহমান সাহেবকে নিয়ে আসি। আমার মনে হয় ওই দিনটাই বেস্ট। তবে একটা কাজ কি, রহমান সাহেবের কাছ থেকে কিছু জানতে চাওয়া যাবে না, কেন ফোনটা এলো, কেন আপসেট হলো, এইসব বিষয়ে। আস্তে আস্তে, আই থিঙ্ক উই শুড টেক আওয়ার টাইম। কিন্তু তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো যে ফ্রাইডেকে ঘিরে সবার মধ্যে একটা উৎসাহ কাজ করছে? আই নো। না, দুই একজনের মধ্যে উৎসাহ আনন্দটা ছড়াবে, আমরাই ছড়াবো, কিন্তু স্লোলি, সময় নিয়ে। যথেষ্ট আছে যা আছে এখন। ইয়েস, আমার মনে হয় ব্যাপারটা আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। আই থিঙ্ক উই আর অন দ্য রাইট ট্র্যাক। আচ্ছা, তাহলে 10টা পয়েন্ট পেলাম। কালকে কটায় মিটিং? যেহেতু 10টা পয়েন্ট, সেক্ষেত্রে আমার মনে হয় মিটিংটা 10টায় করা উচিত। 10টা। আচ্ছা, কালকে তাহলে আমরা 10টা পয়েন্ট নিয়ে 10টার সময় সমিক স্যারের বাসে যাচ্ছি। ওকে, ডান। 10 10 বাবা, এত বেশি মার্কেট নিতে যাচ্ছি। সেদিন তো খুব করে বললো বাবা ছাড়া কেউ আমায় ফোন করে না, আর করলেও আমি ধরি না। তো রাজীব, চাচাও তো হতে পারে। আরে না। কি করে তুমি এত শিওর বা বুঝছো ব্যাপারটা? বোঝা যায়। বোঝা যায়? বাবা, আজকাল রিংটোন শুনেই বুঝতে পারিস যে কোনটা চাচা কোনটা চাচি। অনব, দিস ইজ টু মাচ। না না, অবশ্যই টু মাচ, আমি তো ভাবতেই পারি না যে রিংটোন রিংটোন দেখা যায়। অর্ণব, এটা কি চাচা না চাচি দেখবো? কি আশ্চর্য, আমার সেকারি নে কোটাটা কোথায় গেল? আমার মনে হয় এটা আপনি রুম থেকে আনেন। বাজে কথা বলবেন না, আমার স্পষ্ট মনে আছে ওটা আমার হাতেই ছিল। তাহলে আচ্ছা,
এখানে একটু আগে আজিজ সাহেব বসেছিলেন। ঘটনাটা নিশ্চয় উনি ঘটিয়েছেন। উনি আপনার সেকেন্ড হ্যান্ডের কোর্টে নিতে যাবেন কেন? আমার তো ডায়াবেটিস নেই। উনিই দিয়েছেন, উনি ছাড়া কেন? এখানে একটু আগে উনি আর আমি ছাড়া অন্য কেউ তো ছিল না, উনি নিয়েছেন, এটা ওনারই কাজ। বুড়ো হলে মানুষের যে কত রকম ভিন্নতি হয়। আজিজ সাহেবের বয়স কিন্তু আপনার চেয়ে খুব একটা বেশি হবে। তার মানে আপনি কি বলতে চান, আমারই ভিন্নতি করেছে? কি আশ্চর্য, আরো কি কথা কখন বলবো? হ্যাঁ আপনাকে নিয়ে নাক পালাতে হবে না, আপনি সবসময় বেশি কথা বলেন। বলে দিন, ওনার মুখের ভাষা কিন্তু ঠিক নেই, ওনার ওই ভাষা বদল করতে হবে। ডাক্তার বললে আমি আমার মুখের ভাষা বদলে ফেলবো? এই পুচকে ছেলেদের ভাই শুক্রবার আসলে কি নিয়ে আলাদা কিছু তো বুঝতে পারছি না। এখানে আর বেশি দিন থাকা যাবে না, বুঝেছ? মিষ্টির দাদু স্যাকারি শেষ, তাই কাল সন্ধ্যাবেলা আপনার কাছে পাঠিয়েছিলাম। আমার কাছে? ওমা, আপনি তো বললেন নিয়ে যা নিয়ে যা, শীঘ্রই নিয়ে যা। তো মিষ্টি দাদুকে বলবি এটা যেন রেখে দে, আমি আরেকটা কিনে নিব। খুব তো সকালবেলা ওনার সঙ্গে জগিং করতে যায়, এখন আরো যান দেখলেন না। সরি আসলে আপনি হয়তো বিজি ছিলেন, বাট আই এম গ্রেটফুল টু ইউ। আমি বুঝতে পারছি, আমাকে হঠাৎ করে এখানে কল করে আসতে বলাতে আপনি দুঃখিত, আর আমি এখানে আসাতে আপনি অনেক কৃতজ্ঞ। দুটোর কোনোটাই আপনার হতে হবে না, আপনি যে কারণে দেখা করতে চেয়েছেন
আমাদের কাজ সেটা ঘিরে। আমি আসলে কি করবো বলেন, আমি না মানে আমার মানে সাজেশন না কেউ নেই, আমি লিটারালি কনফিউজড দ্য সিচুয়েশনে আছি, মানে আই ডোন্ট হ্যাভ আ সিঙ্গল পার্সন টু টক অ্যাবাউট দিস ইস্যু। আমার একটা ছোটো বোন আছে, ও সিলেটে থাকে, শি ইজ উইথ হার হাজব্যান্ড, মা তো এখানে। আপনি কি চাচ্ছেন? ইয়ে ডাক্তার আফা? ইয়েস হাফেজা ম্যাডাম আপনাকে ডাকতেছেন। আচ্ছা দিন টু মিনিটস। ইয়ে এক্ষুনি ডাকতেছেন তো? আচ্ছা ঠিক আছে আমি আসছি। অস্থির হয়ে গেছেন, যাইতে হবে আপনার এখন। আচ্ছা আমি একটু বলি, আপনি যান। মা ভীষণ অভিমানী একজন মানুষ, তো সাথে সাথে না গেলে হয়তো আবার কষ্ট পেতে পারে, সো আপনি যান। ওকে আইল সি ইউ সুন। আমি জানি আপনি ডক্টর শ্রাবন্তি আপার কাছে আসছেন, আমাদের এখানে আসতে হলে আগে থেকে শিরিন আপার সাথে অ্যাপয়েন্টমেন্ট, মানে আমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনি ডিসিপ্লিন একদম ঠিকঠাক আছে, ভালো। আমি আসি দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমি যে এখানে এসেছি, এটা কি মাকে কেউ জানিয়েছে, মানে আপনাকে কেউ জানিয়েছে, কেউ কি বলেছে? হ্যাঁ আপনার দেখেই তো আমি ওনারা জানাইছি, উনি তো কিছুতেই উল্টা মানে শ্রাবন্তী ম্যাম আপনার সাথে কথা বলতেছে এইটা শুনে মহা বিরক্ত হয়েছে। আপনি চলে গেলে মনে হয় উনি খুশি হইত। হ্যাঁ মা তো কিছু কইতেছেন না? ঠিক আছে আমি আসি। আসেন 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 আসেন। বাজার কেন আজকে ফ্রাইডে না?
ফ্রাইডে। স্যার শুক্র রাতে অনুষ্ঠান, খাওয়া দাওয়া, বাজনা আর অনেক কিছু হবে স্যার। জোর করে আনন্দ দেবার চেষ্টায় ব্যস্ত, নিজেরাই আনন্দ পাচ্ছে। হয়েছে, মনের মধ্যে কষ্টটা দানা বেঁধেছিল, সে কষ্ট থেকে তো মুক্তি পেয়েছি। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। যত যাই করো তোমরা, কষ্টের গল্প শোনা এক আর তার থেকে মুক্তি পাওয়া অন্য ব্যাপার। আমার তো মনে হচ্ছে সেদিনের পর থেকে আসাদ সাহেবের কথা আপনার বেশি করে মনে পড়ছে, আর বেশি করে দেখতেও ইচ্ছে করছে। কি মুক্তি পেয়েছেন? আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমে বহ্নিজ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে। কি শুরু করলে মেয়ে, তোমাদের পাগলামি না? এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। অনেকদিন পর খালি গলায় গান শুনলাম, আমি হসপিটালে কল করছি। আর কিছু? আয়েশা ম্যামও বলছিলেন উনার শরীরটা ভীষণ খারাপ। স্যার আসলে উনি তো চেয়েছিলেন আজকে সন্ধ্যায় ওনার এখানে আসার গল্পটা আমাদের শোনাবেন, এখন উনি ভীষণ আপসেট। আমাদের শেষ আয়োজনে সারপ্রাইজ করার প্ল্যানটাও এখন একমাত্র ভরসা আমাদের। অর্ণব স্যার আর নাতাশা ম্যাম গেছেন ওখানে। ওকে গুড, দ্যাটস গুড, পারফেক্ট, দুজনেই গেছে, দে উইল ম্যানেজ। হ্যালো, শমিক হাসান বলছি শায়ান্ন থেকে। জি রহমান সাহেব, জি প্লিজ প্লিজ টেনশন করবেন না, আমি নাতাশাকে কল দিচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ রহমান সাহেব, কি অবস্থা একটু বলবেন আমাকে।
ছিল ওদের কাউকে নিয়ে যেতে হবে। বৌমাকেও নিয়ে যাওয়া যেতে পারে, ওরা সবাই কথা বললে তোর মামা এড়াতেই পারবে না। হ্যাঁ, আমি বললে ছুঁড়ে ফেলে দেবে, তাই তো? ওটা তুই তোর ভাই আর বৌমার কাছ থেকে তো কিছু কথা বলা শিখেও নিতে পারিস। দেখেছিস বৌমা কি সুন্দর ইংরেজি আর বাংলা মিশিয়ে কথা বলে, এড়াতে পারবে তোর মামা? তাছাড়া জমি জমার ব্যাপার এসবে তুই কি বুঝবি, মেয়ে মানুষ? মেয়ে মানুষ আর ভাবি বসে একটা ভালো কাজে যাচ্ছি, তুই বাধা দিচ্ছিস, যা ভিতরে যা। শিশু বিকেলের গান ভেসে আসে কোন আশে, ঘোর লাগা এক শিশু বিকেলের।